welcome all the students to my channel AKADEMOS. Again, I have come with a very precious lesson regarding English grammar. Ajker amar topic hocche future continuous tense. Tense bujhte gele sobar prothom je jinish ta bujhte hobe seta ki verb er emotion. Tense bolte ki bujhay? Tense boltei bujhay hocche verb. Verb er modhe je action ta, action er je emotion, feelings ta thake, sei feelings ta ke bole, sei feelings ta ke bujhte hobe. Bhobishyot bolte bortomane thik pore time. What is this time ta thake sei time ta ke ki bole hocche future 1 minute hote pare 2 minute hote pare 10 minute hote 10 bochor hote pare 50 bochor poreo hote pare sei time jeta present er pore ei je time ta sei time ta ke hocche amra future er je time ta ke amra char bhage bhag kori eta simple future continuous future perfect continuous char dhoroner mechanism er madhye kintu ei future time er modhe je verb er action gula thake ফিউচারে যে ভার্বের অ্যাকশনগুলো থাকে সেই ভার্বের অ্যাকশনগুলোকে চারটা ভাগে ভাগ করা হয় প্রেজেন্টেও তাই পাস্টেও তাই কিন্তু ভার্বের অ্যাকশন শুধু হচ্ছে প্রকাশ পায় বিভিন্ন চার প্রকার মেকানিজমের মাধ্যমে আর ফিউচার কন্টিনিউয়াস বলে কি কন্টিনিউ শব্দটা কিন্তু এর মধ্যে আছে দেখো ফিউচার তার সাথে কি আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস শব্দটার মানে হচ্ছে চলমান মানে চলমান বলতে বোঝাবে হচ্ছে অ্যাকশন অ্যাকশনটা যখন কন্টিনিউ মানে কন্টিনিউ বলতে উইদাউট পজ মানে কোনো না থেমে যখন অ্যাকশনটা চলতে থাকবে তখন সেই অ্যাকশনটাকে বলবে হচ্ছে কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াসটা যখন এই কন্টিনিউয়াস অ্যাকশনটা যখন ভার্বের অ্যাকশনটা যখন ভবিষ্যতে হবে তখন তাকে কি বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর এই অ্যাকশনটা যখন প্রেজেন্টে হবে ভার্বের অ্যাকশনটা যখন প্রেজেন্টে হবে ভার্বের ফিলিংটা যখন হচ্ছে কন্টিনিউয়াস একটা মোডে থাকবে তখন তাকে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি দ্যাট মিন্স হচ্ছে আমি এখন প্রেজেন্টে আছি হ্যাঁ যেরকম হচ্ছে আমি এখন কি করছি ভিডিও বানাচ্ছি এবং আমি ভিডিও বানাচ্ছি মানে আমি এখন বর্তমানে কিন্তু একটা স্টেট অফ অ্যাকশনে আছি এই স্টেট অফ অ্যাকশনটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এই অ্যাকশনটাই এরকম ভবিষ্যতে যখন এরকম কোনো কাজ হতে থাকবে কন্টিনিউয়াস প্রসেসে তখন তাকে কি বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবার এর যে ফর্মুলাটা থাকে সিনট্যাক্সটা থাকে স্ট্রাকচারটা থাকে যে কোনো জিনিসের একটা স্ট্রাকচার থাকে তার স্ট্রাকচারটা কি সিম্পল ফিউচার কন্টিনিউয়াসকে বলে প্রোগ্রেসিভ ফিউচারও বলে কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে প্রোগ্রেসিভ টেন্সও বলে এর যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দিজ আর দ্য সিনট্যাক্স অফ দ্য টেন্স যেরকম হচ্ছে আমি কাল খেলতে থাকবো লোকেরা সকালে মাঠ চাষ করতে থাকবে সৈনিকরা যুদ্ধ করতে থাকবে আমি তখন পড়তে থাকবো সে তখন হচ্ছে গান করতে থাকবে এই যে কন্টিনিউয়াস ভবিষ্যতে কাজটা হবে কি কাজের মধ্যে কি অ্যাকশনটা কন্টিনিউ মোডে আছে এই জন্য এই অ্যাকশনটা ভার্বের অ্যাকশনটা যেহেতু ভবিষ্যতে কন্টিনিউ মোডে আছে এই জন্য এটাকে কী বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমার এই ভিডিও বানানোটা এখন কী হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এটা প্রেজেন্টে এই অ্যাকশনটা প্রেজেন্টের কন্টিনিউ মোডে আছে আর ভবিষ্যতে যখন অ্যাকশন যখন ভার্বের অ্যাকশন যখন ভবিষ্যতে কন্টিনিউ মোডে থাকবে তখন সেটাকে কী হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো দিস ইজ দ্য এক্সপ্লানেশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমার আমি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে পুরো ধারণা ক্লিয়ার হবে এবং যারা নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে